কিন্তু বিনিময় আমি কি পাবো? বিনিময় কি নেবেন আপনি বলেন আমারে? কেন তুমি বলো না? একটা কাম নেছি আর একটা কি গল্প করতে দিছি, এখনো আয়না লইয়া কত যে সময় হয়েছে, কবি রোদের মধ্যে। ভাই দাঁড়াই রয়েছে নায়িকা ভালো লাগছে। এই গল্প যদি আমরা সাজাইয়া করতে পারি সেই হিট হবে, আর দর্শক যে খাবে মনে করেন সেই খাওয়া হবে। আবার নায়িকাও তো দিছি ফাটাফাটি, বুঝছেন? নায়িকার সাথে আমাদের মিট করে দিলেন না। হ্যাঁ, নায়িকা তো খুব সবসময় শুটিংয়ে ব্যস্ত থাকে, তাই না? তাছাড়া আমাদের ফোন নাম্বার আছে, আপনার দেবনে যোগাযোগ করার পরে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। গাড়ি নিয়ে এখানে যাও তুমি, ঠিক আছে? আমি ফোন করে দিতে আছি, তুমি যাও, যাইলে হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। নায়িকার মানুষ মিট করার দরকার, আসলে নায়িকা শুটিং এ ব্যস্ত থাকে, এই গেছে বান্দান্না গেছে নরসিংদী গেছে শুটিং এ। আমার লগে একটা কথা হয়েছে, আচ্ছা হ্যাঁ, ওই যে ওই জমিদার বাড়ির যে বাড়ির যে সিন আছে, আচ্ছা সমস্যা নাই, নায়িকার লগে মিট করে দেবো, নায়িকা দেবো, নাম্বার দিব, নায়িকার লগে এখন যে গল্প লেখছি এইটাই মূল কথা। ঠিক আছে তাহলে ভাই, আমি এক সময় একটু আপনার সাথে থেকে একটু মিট করে দিই। সকাল দিকে? না না ভাই, সকাল দিকে হবে না, সকালে আমার কাজ আছে ভাই, বিকাল দিক দিয়ে। আচ্ছা তাহলে বিকালের দিকে আইন, তাহলে চলে, দুপুর হয়ে গেছে তো, আবার মেলার সময় অনেক সময় পেরিয়ে গেছে, বুঝছো? হবে, লাস্ট রোড। হ্যাঁ কি অবস্থা শিমলা? হ্যাঁ ভালো আছে। কাজ কেমন চলে? হ্যাঁ ভালো চলছে। জানলেন যে গল্পের কথা বলছিলাম না, উনি গল্পের প্রোডিউসার, বুঝছেন? এইটা মুখ নায়িকা। আচ্ছা হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? না ঠিক আছে, মাশাল্লাহ চলবো। আমরা তো কালকে মানে গত পরশু দিতাম, যার পর আপনার ফোন দেবেন, আইবেন কখন? আইবেন স্পোর্টে কখন আইবেন?
আমি ওখানে রাত্রেবেলা যাবো, রাত্রেবেলা থাকবো, রাত্রে থাকবো। বাবা আমার রেসুট তো বারো করাই আছে শুটিং এর লাগিয়া। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনি রাত্রে আইলেন। আচ্ছা ঠিক আছে, আর খুব কষ্ট করে ধরছি, নাম ভালো প্রডিউসার কিন্তু টাইম মতো আইব, ঠিক আছে। আবার শুটিং এ দেখা, খুব কাজ করে গেছে। তাহলে আসেন, বসে একদিকে বসে গল্প করে চা খাবো। আপনার বাসায় আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ বাসায় আসুন। ও আচ্ছা, আমি এখানে আসতেছি। আচ্ছা আচ্ছা। লোকটা মনে হয় ভালোই, সে তো মনে হয় অনেক কথা ভালো বোঝা গেল। দেখ দেখি আগে আসো, বুঝতেই বোঝা যাবে। বসুন ভাইয়া। আমাদের কাজটা কি হচ্ছে পরশু দিন? অবশ্যই হচ্ছে, তারপরে আপনি যদি এখন একটু মানে বেশি সুবিধা দেন তাহলে দেখা যাচ্ছে যা একটু আড়াই করো। তোমাকে একটা অ্যাড করা আছে, আমার বন্ধুর একটা শুরু মাছ তো ফ্রিজে, ওখানে একটা ক্যাট লাগে, তো আমি ভাবতেছি যে তোমাকে দিয়ে একটা করাবো। তাই তাহলে তো ভালোই হয়। তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি তোমারে অনেক উপরে নিয়ে যাবো। সত্যি বলতেছে? অবশ্যই, আমার হাত আছে অনেক অনেক জায়গায়, পরিচিত ডিরেক্টর পরিচিত সবচেয়ে ভালো সম্ভব আছে। অবশ্যই তোমাকে নাইকি বানাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসল কথা যাই। আসল কথাটা হচ্ছে এখন থেকে তুমি আমার কথা মতো চলো। যেমন তুমি আমি যেখানে যেতে পারবো সেখানে যাবা, আর আমার অনুমতি ছাড়া তুমি কাউকে শুরু করবে না। এবং হঠাৎ ভাইয়ের সাথে তোমাকে নায়িকা বানানোর জন্য যেটা করা দরকার সেটা আমি করবো, আর যেখানে যেভাবে যাওয়া দরকার আমি তোমাকে সেটা সেভাবে বলবো, তুমি সেভাবে করবো।
The subscriber is currently switched off. কি ব্যাপার কি ফোনটা সুইচড অফ কেন? কি করব কি করব? আইসি ফরড ভাই একটা ফোন। হ্যালো। হ্যাঁ ফরড ভাইয়া কেমন আছেন? এই তো আছি কাজ কাম মিলে আর ব্যস্ত ব্যস্ত আছি। তোমার কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাই একটা কথা বলবো? বলো। আসলে আপনি ওই ওছাড়া খবরটা কি? কোনটা? ওই যে একদিন গেছিলাম ওইটা নাকি আমাদের ভালো? হ্যাঁ ওই যে আপনি ওই বন্ধুটাকে ওর সাথে তো দেখা টাকা হয় না এখন আর কাজে কামে আছি তো। যদি কিছু মনে না করেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু আমার বাসায় আসুন না 10টা মিনিটের জন্য। খুব জরুরি নাকি? হ্যাঁ হ্যাঁ খুব জরুরি দরকার। একটু তো কাজে আছি। আচ্ছা আসুন না। আচ্ছা ঠিক আছে এই বস কাজ করে আমি আইতাছি পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লোকটা কি চিটা না বাপ্পা কি আসলে আমার সাথে কোন আপাতই করলো বুঝতে পারতাছি না কোনটা সুইচটা কেন। কিন্তু সে তো অনেক কিছু চাবা মাল হেরিটা আছে ওইটা আছে এত টাকা আছে একটু কিছু আছে কিন্তু এখন তো কিছুই রেখেছি না কি যে করি। স্মরণ করছে তুমি আমি গতদিন আইতাছি দুই প্রায় দুইবার না তিনবার আমার সামনে পড়ছে আমি দেখি তোমার বাসা দিয়া ওই প্রডিউসারটা নামতেছি আমি কিছু জিগাই নাই যা করে আলাপ করছো করছো কি করছো আমার তো সব গেছে তোমার লাগে আমি কয়েকটা কাজ সারিয়ে দিয়েছি জানো তুমি আমার ঠিক ক্ষতি করছো কথা ছিল আমি যখনই তোমার ডাকবো তখনই আমার ফোন রিসিভ করবা আমার ফোনটা তুমি গুরুত্বই দেয় নাই তাহলে আমি তোমার লাগি কেমনে কাম করবো কল তো আসলে কি ভাই আপনি ওই মনির ভাই তো অনেক অনেক মানে আর কি চাপা টাপা মারছে আসলে আমি বুঝতে পারি নাই যে ওইভাবে ফাঁকিবাজি করবো বুঝছেন বড় লোক দেখছো টাকা পয়সার মালিক হ্যাঁ আসলে টাকার জন্য না আমি আরে ও হালাটা সিটার পরে খবর নিছি একটা ফকির নেলে সিটার দুই নাম্বারই করছে বুঝছো আমার লাগে আলাপ করবে না করছে এর লাগে এখন বুঝো আমার কাস্টমার রয়েছে না আমি জামু পরে ভাইয়া আচ্ছা ঠিক আছে পরে আলাপ করবো পরে ভাইয়া পরে
ঠিক করলাম এটা আমি না জেনে না শুনে না বুঝে